পূর্ণমন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন বাধা নেই বিসিবির সভাপতির দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সংসদ নির্বাচনে বিজয়ী ক্রীড়াঙ্গনের প্রার্থীরাও রাজনীতির পাশাপাশি মাঠের ক্রিকেটেও দাপিয়ে বেড়াবেন সাকিব প্রত্যাশা নান্নুর বিপিএল দিয়ে তামিমের বর্ণিল প্রত্যাবর্তনের আশা বললেন ডিআরএস থাকায় নির্ভুল হবে আসর বিপিএল এর দশম আসরের আগে ছন্ন ছাড়া ফরচুন বরিশাল চূড়ান্ত হয়নি কোচ হোয়াটমোর ও বিদেশি খেলোয়াড়দের আসার দিনক্ষণ টিম জার্সি ছাড়াই অনুশীলনে তামিম মুশফিক এবং অনূর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে খেলোয়াড় সংকটে বাফুফে জাতীয় দলের সঙ্গে বয়সভিত্তিক ফুটবলারদের সংমিশ্রণে দল গোছানোর পরিকল্পনা দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এগারো বছর বিসিবি সভাপতি হিসেবে কাজ করার পর এবার বড় দায়িত্ব পেতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য তবে মন্ত্রী হলে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা এ নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা বিসিবির গঠনতন্ত্রে এই বিষয়ে কিছু উল্লেখ না থাকলেও মন্ত্রিসভায় গিয়েও বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই পাপনের অতীতে যে দায়িত্ব পালন করেছেন সাবির হোসেন চৌধুরী মন্ত্রিসভার নতুন মুখ নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ ৬ আসনের সংসদ সদস্য দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন বিসিবি সভাপতি হিসেবে অতীতেও মন্ত্রিসভায় যাবার প্রস্তাব পেয়েছিলেন পাপন কিন্তু ক্রিকেটের প্রতি টান থেকেই ফিরিয়ে দেন সেই প্রস্তাব এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাজমুল হাসান পাপন এরপরে নানা মহলে চাউর হয় একটা কথা একই সঙ্গে বিসিবি সভাপতি ও মন্ত্রীর দায়িত্ব কি পালন করতে পারবেন পাপন বিসিবির গঠনতন্ত্রই বা কি বলে অনেকেই আলোচনা শুরু করেন পাপনের পর কে হবেন নতুন বিসিবি সভাপতি ২০১৭ সালে সংশোধিত বিসিবির সবশেষ গঠনতন্ত্রে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু উল্লেখ নেই অতীত ইতিহাস বলছে একই সঙ্গে সভাপতি ও মন্ত্রিত্ব পালন করেছেন অনেকেই ৪ জুলাই ১৯৯৬ থেকে ১৮ আগস্ট ২০০১ পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী সে সময় সংসদ সদস্য থাকা সাবের হোসেন ৩.৫ বছর নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন ১ জানুয়ারি ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ পর্যন্ত নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের তালিকাটা বেশ দীর্ঘই বলা যায় ১৯৮৫ থেকে ১৯৯০ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদও একই সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি এরপর আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৯১ থেকে ৯৬ পর্যন্ত পাক্কা ৫ বছর পররাষ্ট্রমন্ত্রী ও বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেন তাই একসঙ্গে দুই দায়িত্ব পালনে নাজমুল হাসান পাপনের কোনো বাধা নেই সবশেষ ২০২১ নির্বাচনে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি সেখান থেকে পরিচালকদের ভোটে সভাপতি হন পাপন যে কমিটির মেয়াদ ২০২৫ পর্যন্ত তবে চাইলেই এর আগে যে কোনো সময় সভাপতির দায়িত্ব ছাড়তে পারবেন পাপন নতুন সভাপতি নির্বাচিত করতে হবে বর্তমান কমিটির ২৫ পরিচালক থেকেই ফলে বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হবার আগ পর্যন্ত মাশরাফী সাকিবের বিসিবি সভাপতি হওয়ার নেই কোনো সুযোগ সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা শপথ নিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ক্রীড়াঙ্গনের প্রার্থীরাও স্মার্ট ক্রীড়াঙ্গন নির্মাণের লক্ষ্যে সবারই রয়েছে আলাদা আলাদা পরিকল্পনা এদিকে প্রধানমন্ত্রী আস্থা রাখলে গেল মেয়াদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চান একাদশ সংসদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এছাড়াও সাকিব সালাম মুর্শিদিরা জানিয়েছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সকালের কুয়াশা ভেদ করে সংসদ ভবনের টানেলে ঢুকতেই চারদিকে আলোড়ন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চলে এসেছেন সবার আগে হাস্যোজ্জ্বল সাকিব স্বভাব সুলভে মুখ চোরা হলেও এদিন নিরাশ করেননি মিডিয়াকে কথা বললেন দুই দফা শুরুতে নতুন অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চের কথা জানালেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানালেন শপথ নেয়া শেষে রাজনীতির মাঠে এক নম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জায়গা কেউ নিতে পারবে না
বাট তার থেকে যদি আমি শিক্ষা নিয়ে কাজ করতে পারি আমার কাছে মনে হয় সেটাই আমার জন্য ম্যান আপ। যে ভালোবাসা দিয়েছে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময়ের ব্যাপার, টেস্ট ম্যাচের মতো মনে করে খেলতে হবে এবং সেই জন্য আমি প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো দায়িত্ব যদি দেয় সেটা আমি মানে গ্রহণ করতে প্রস্তুত আছি এবং আমি চেষ্টা করব তার যে কোনো ডিসিশনকে আমার সর্বোচ্চ দিয়ে সাপোর্ট করার এবং আমার জায়গা থেকে যা যা করা সম্ভব সেটা করার। সাকিবের পরেই টানেলে হাজির গাজীপুর দুই থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য, একাদশ সংসদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বললেন, প্রধানমন্ত্রী আস্থা রাখলে অসমাপ্ত কাজ শেষ করতে চান। আমাদের গত পাঁচ বছর আমরা কাজ করেছি, এই পাঁচ গত ধারাবাহিকতা ছিল 15 বছর কাজ করার, সে ধারাবাহিকতার ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এখন স্মার্ট বাংলাদেশ করব এবং সকল ক্ষেত্রে যেমন স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকল আমরা একসাথে মিলে আমরা এই দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। এর পরপরই চলে আসেন কিশোরগঞ্জ ছয় থেকে চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা এক থেকে নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান। অনেকটা যেন তাদেরকে অনুসরণ করেই আসেন যশোর তিনের কাজী নাবিল আহমেদ। আর ক্রিকেট ফুটবলের দুই বড় কর্তার সঙ্গে শপথে ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীও। জানান, মাঠের মানুষ এবার কিছু করতে চান ফুটবলের জন্য। ফুটবল নিয়ে অবশ্যই ভাবি, এই ফুটবল আমাকে সব কিছু দিয়েছে, এটাকে নিয়ে আরো ভালো কিছু করা যায় কিনা সেটা নিয়ে চেষ্টা করব। সভা শেষে একপাশ থেকে যেভাবে হেঁটে হেঁটে সংসদে প্রবেশ করেছিলেন নড়াইল দুই থেকে টানা দ্বিতীয়বার জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া মাশরাফী বিন মর্তজা, ঠিক সেভাবেই সভা শেষে বের হন শপথ শেষে। তবে শুরুর মতো শেষেও সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেও মাঠের ক্রিকেটে পুরনো সাকিবাল হাসানকে পাবার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার ধারণা, বিপিএল দিয়ে 22 গজে নিজের প্রত্যাবর্তনটা রাঙাবেন তামিম ইকবাল। পাশাপাশি টুর্নামেন্টের শুরু থেকেই ডিআরএস থাকায় দশম আসর অনেকটাই নির্ভুল হবে বলে মনে করেন এই সাবেক ক্রিকেটার। বিপিএল এর এবারের আসরে বড় চ্যালেঞ্জটা মিরপুরের উইকেটকে ঘিরে। হোম অফ ক্রিকেটে অধিকাংশ ম্যাচ হওয়ায় এ নিয়ে তৎপরতা চোখে পড়ার মতো বিসিবি কর্তাদের। তারই অংশ হিসেবে বুধবার সেন্টার উইকেটকে ঘিরে লম্বা সময়ে আলোচনা সেরেছেন নীতি নির্ধারকরা, গ্রাউন্ডস কমিটির হেড থেকে শুরু করে যেখানে ছিলেন নির্বাচক পিচ কিউরেটর। মূলত বিশ্বকাপকে সামনে রেখে স্পোর্টিং উইকেটে প্রস্তুতি সারতে চায় বিসিবি। যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে, নিজের পারফরমেন্সটাকে যাতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে, কারণ সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপটা এই কন্টিনিউয়াস এই প্রসেসটার মধ্যে থাকতে হবে যেটার উন্নতির দিকে যায়। যদি এই টুর্নামেন্টগুলি ভালো খেলতে পারে ওখানে আরও বেশি কনফিডেন্ট পাবে বিশ্বকাপে ভালো খেলার জন্য। ম্যানেজমেন্টের জন্য ভালো উইকেট তৈরি করাটা চ্যালেঞ্জের হলে সাকিবের জন্য তা পুনর্দমে 22 গজে ফেরা। ইঞ্জুরি রাজনীতিতে গত 2 মাসের বেশি সময় ধরে মাঠে না নামলেও রংপুরের হয়ে প্রথম ম্যাচ থেকেই খেলতে চান এই অলরাউন্ডার। নামটা সাকিব বলেই এ ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্য কাজ করতে হবে, অবশ্যই বেস্ট উইশেস আমাদের থাকবে এবং সে প্রফেশনাল প্লেয়ার এবং নিজেকে অ্যাডজাস্ট করে বিপিএলটা ভালো মতোই শুরু করবে, কারণ মাঝখানে ইঞ্জুরিতে ছিল, ইঞ্জুরি থেকে কাম ব্যাক করবে এবং আশা করছি ওর মতোই ও নিজেকে মেলে ধরবে। সাকিবের মতোই বিপিএল দিয়ে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের ব্যানারে শুরু করে দিয়েছেন ব্যক্তিগত অনুশীলনও। বিসিবিও মুখিয়ে আছেন দেশসেরা ওপেনারের বিপিএল পারফরমেন্স দেখতে। ও খেললে তো অনেক ইয়াং প্লেয়ার আছে, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু দেখার আছে, তো সুতরাং ইঞ্জুরি থেকে কাটিয়ে উঠেছে, এখন খেলবে, এটা দেখার অপেক্ষা আছে কেমন পারফর্ম করবে। তবে অন্যান্যবারের মতো ডিআরএস বিহীন নয়, বরং দশম আসরের শুরু থেকেই এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে এবারের বিপিএলে। নীতি নির্ধারকরাও আশাবাদী এই সবের কল্যাণে অনেকটাই নির্ভুল হবে এবারের ফ্রাঞ্চাইজি লীগ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলের দশম আসরকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে দলীয় অনুশীলন শুরু করলেও হজবরল অবস্থা ফরচুন বরিশালের। প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজির হয়ে একই সাথে ঘাম ছড়িয়েছেন দলের তিন সিনিয়র ক্যাম্পেইনার তামিম রিয়াদ মুশফিক, তবে ছিল না অফিসিয়াল টিম জার্সি। আর নিজেদের প্রথম ম্যাচের দিন দশেক বাকি থাকলেও এখনও হেড কোচ ডেভ ওয়াটমোর কিংবা বিদেশি সাইনিংদের আসার দিন ঠিক হয়নি, চূড়ান্ত হয়নি দলের অধিনায়কও। নয় আসর পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি পেশাদারিত্ব আয়ত্ত করতে পারেনি বিপিএল। আয়োজকদের ব্যর্থতা তো আছেই, দায় আছে ফ্র্যাঞ্চাইজি মালিকদেরও।
এই যেমন মঙ্গলবার মিরপুর ইনডোরের চিত্র, ফরচুন বরিশালের অনানুষ্ঠানিক অনুশীলন বুঝতে খুঁজে দেখতে হবে ক্রিকেটারদের মুখ। নেই প্র্যাকটিস কিট, কারো কারো গায়ে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্পন্সরের লোগো সম্বলিত ন্যাশনাল টিমের জার্সি। তামিম মুশফিক রিয়াদদের দলের জার্সি কেমন হবে সেটাও চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। ফ্রাঞ্চাইজিগুলো কি করে, বিভিন্ন অর্গানাইজেশন স্পন্সরশিপ থাকে, ইয়া থাকে, সো এমন সময় দেখা যায় লাস্ট মোমেন্টও একটা স্পন্সরশিপ আসে, সো সেই ক্ষেত্রে ড্রেসটা যত দেরিতে বাড়ানো হয় সো ওইটার জন্য ওয়েট করে যে ফুললি অর্গানাইজড হয়ে ড্রেসটা দেওয়ার জন্য। কেবল প্র্যাকটিস কিট নয়, বরিশালের বিদেশি রিক্রুটদের ক্যাম্পে যোগ দেওয়ার তারিখটাও জানে না ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষ। এবারের বিপিএলে একমাত্র দল হিসেবে বিদেশি কোচ ডেভ হোয়াটমোরকে সাইন করালেও কবে নাগাদ তার দেখা পাবেন শিষ্যরা সেটাও জানে না দলের নীতি নির্ধারকরা। সব টিমেরই একটা এই বছর সমস্যা যে চারিদিকে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হয়েছে, সো সবাইকেই কিছু কিছু প্লেয়ার অন অ্যান্ড অফ থাকবে, যারা যাদের যেই টুর্নামেন্টে অনেকেই শুরুর দিকে আসতে পারবে না, মাঝখানে আসবে, আবার শেষে থাকতে পারবে না, এরকম সব টিমেরই এরকম অবস্থা। সো আমাদের টিমেরও এরকম অবস্থা, আমরা যাকে যখন সুযোগ পাবো তাদেরকে নিয়ে আসবো। সাকিবকে হারিয়ে অভিজ্ঞতায় প্রাধান্য দিয়েছে বরিশাল। তামিম রিয়াদ মুশফিকদের প্রত্যেকেরই আছে নেতৃত্ব দেওয়ার পূর্ব অভিজ্ঞতা, এছাড়া দলে থাকা মেহেদী হাসান মিরাজও করেছেন অধিনায়কত্ব। সব মিলিয়ে বরিশালের নেতৃত্বভার কার কাঁধে উঠবে তা হতে পারে বড় প্রশ্ন, তবে এখনো সে বিষয়ে রাগঢাক ফরচুন বরিশালের। টিমের যে ওনার আছেন এবং টিমের যে ম্যানেজমেন্ট আছেন তারা হয়তো অফিসিয়ালি যে ডিক্লারেশনটা দরকার সেই ডিক্লারেশনটার জন্য বসে আছেন বা ওই সময় তারা করবেন, বাট বেসিক্যালি সব টিমেরই সবাই জানি, আমরাও জানি যে আপনারাও জানেন যে টিম অধিনায়ক কে থাকবে। রংপুরের বিপক্ষে বরিশালের প্রথম ম্যাচ 20 জানুয়ারি, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 14 তারিখ থেকে শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর বিশ্বকাপ থাকলেও আপাতত বিপিএলেই চোখ উইকেট কিপার ব্যাটসম্যান রনি তালুকদারের। বিপিএলের গেল আসরের দুর্দান্ত পারফরমেন্সের ধারা এবারের আসরেও ধরে রাখতে চান তিনি। রংপুর রাইডার্সের নিজস্ব মাঠে প্র্যাকটিস করায় বাড়তি সুবিধা পাবে দল বলে মত রনির। আর সাকিব আল হাসান, হজরতুল্লাহ জাজাই নবীদের নিয়ে ব্যালেন্স টিম গড়ায় চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী রংপুর রাইডার্সের এই ক্রিকেটার। ওয়ার্ল্ড কাপের অনেক দিন বাকি, তার আগে অনেক সিরিজ আছে, শ্রীলঙ্কার সাথে টি-20 আছে, জিম্বাবুয়ের সাথে আছে, তো সেগুলো বাদ দিয়ে আমি এখন সম্পূর্ণ ফোকাসটা আমি বিপিএল নিয়ে করতে চাই। হাই স্ট্যান্ড করার একটা প্ল্যান আছে, আর তার চেয়েও বেশি যে আমি ম্যাচ উইনিং পারফরমেন্স করতে চাই। নবী ভাই আছে, তারপর হজরতুল্লাহ জাজাই আছে, তো এরা অবশ্যই ভালো প্লেয়ার, তো এদের থাকাতে আমাদের টিম, এক বললাম না যে রংপুর একটা ব্যালেন্স টিম তৈরি করেছে, রংপুর চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম তৈরি করে, তো আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। দেশের ফুটবলের খবর, আগামী নারী সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে অনেকটাই আশাবাদী কোচ সাইফুল বারী টিটু। মেয়েদের মানসিক প্রস্তুতিতে ঘরের মাঠে শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী তিনি, তবে সাফের জন্য এখন পর্যন্ত দল গোছাতে পারেনি ফুটবল ফেডারেশন। বাংলাদেশ নারী ফুটবল মানেই যেন অর্জনের ফুলঝুরি, 2022 নারী সাফে চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই বয়সভিত্তিক আরও একটা অর্জন ঝুলিতে নিয়েছে মেয়েরা। প্রথমবারের মতো দেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দল। এবার সাফে আরও একটা শিরোপার হাতছানি দিচ্ছে নারী ফুটবল দলের সামনে। চলতি বছর নারী সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। ঘরের মাটিতে শিরোপাটা ধরে রাখতে চায় স্বাগতিকরা, তবে এবারে সাফ শুরুর আগে মেয়েদের দল নিয়ে দেখা দিয়েছে জটিলতা। সাফের জন্য এখন পর্যন্ত দল গোছাতে পারেনি ফুটবল ফেডারেশন। পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় জাতীয় দলের 5 ফুটবলারদের সঙ্গে বয়সভিত্তিক দলের সংমিশ্রণে গঠন করা হবে দল, সঙ্গে একাডেমির বাইরের ফুটবলারদের সন্ধানেও টিম ম্যানেজমেন্ট। তবে আফ্রিদাদের সঙ্গে মানিয়ে নিতে পারলেই জায়গা করে নিতে পারবে দলে। ন্যাশনাল টিমের যে 5 জন আছে আফ্রিদা সহ, ওরা খেলবে আন্ডার-17 যে প্লেয়ারগুলো, ওদের নিয়ে মিক্স করতে হচ্ছে আমার এখানে। এই টিমের সাথে ফিজিক্যালি ম্যাচ করাটা বাইরের প্লেয়ারে এত ইজি হবে না এবং আমাদের হাতে অত সময়ও নাই। অক্টোবরে শুরু হবে নারী সাফের সপ্তম আসর। 7 দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপাধারী ভারত, 6টি ট্রফি রয়েছে তাদের নামের পাশে, তাই ভারতকেই কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। তবে বাকি দলগুলোকেও আমলে নিয়ে মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা নারী দলের কোচের, সঙ্গে দলের গোল সংকট কাটাতে কাজ করছেন বলে জানান তিনি। ইন্ডিয়া অবশ্যই ধরবো, নেপালকেও আমরা মানে ফেলে দিতে পারি না, তো আমি বলবো যে ভুটানও আস্তে আস্তে আগাচ্ছে, তো আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান টুর্নামেন্টে ইউ হ্যাভ টু বিট দ্য বেস্ট। একটা জায়গায় আমরা একটু পিছিয়ে আছি, এটা স্কোরিং, যেটা মূল ব্যাপার,
তো স্কোরিং এর ব্যাপারটাতে আমাদের যতটুকু সময় আছে এটাতে আমরা কিভাবে এই সলভ করতে পারি প্রবলেমটা এটার চেষ্টা থাকবে। টুর্নামেন্ট শুরুর আগে সিনিয়র ফুটবলারদের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে পারছে বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা, যা ইতিবাচকভাবে দেখছেন কোচ সাইফুল বারী টিটু। এছাড়া মেয়েদের মানসিক প্রস্তুতিতে অনেকটাই আত্মবিশ্বাসী বাংলাদেশ। সবসময় হচ্ছে যে আপনার চ্যাম্পিয়নের জন্যই খেলা, যেহেতু আপনার নিজের দেশের মাটিতে হবে এবং আপনি চ্যাম্পিয়ন হতে হলে ভালো টিমকে হারায় চ্যাম্পিয়ন হতে হবে, ওই ইয়েতে যাওয়া। এবং আমি বলবো মেয়েদের মেন্টালিটি খুব ভালো, দেয়ার ফাইটার আমি বলবো, যে বিকজ ওরা কখনো খারাপ খেলতে চায় না, যে জিততে চায় ওই জিনিসটা আছে। নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় বাংলাদেশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ণমন্ত্রী হচ্ছেন নাজমুল হাসান পাপন, বাধা নেই বিসিবির সভাপতির দায়িত্ব পালনেও, চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সংসদ নির্বাচনে বিজয়ী ক্রীড়াঙ্গনের প্রার্থীরাও। বিপিএল এর দশম আসরের আগে ছন্ন ছাড়া ফরচুন বরিশাল, চূড়ান্ত হয়নি কোচ হেয়া হোয়াট মোর ও বিদেশি খেলোয়াড়দের আসার দিনক্ষণ, টিম জার্সি ছাড়াই অনুশীলনে তামিম মুশফিক। এবং অনূর্ধ্ব ২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের আগে খেলোয়াড় সংকটে বাফুফে, জাতীয় দলের সঙ্গে বয়সভিত্তিক ফুটবলারদের সংমিশ্রণে দল গোছানোর পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহদী ইসলাম ধ্রুব। ধন্যবাদ তাজিন। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।